দুই প্রকোষ্ঠ বিশিষ্ট জরায়ু কেটে দুটি যমজ সন্তান প্রসব, এই ধরনের ঘটনা বিরল শুধু নয়, যথেষ্ট ঝুঁকিপূর্ণ। নদিয়ার শান্তিপুর হাসপাতালের পরিকাঠামো অনুযায়ী গাইনোকোলজিস্ট চিকিৎসক ডাক্তার পবিত্র ব্যাপারী সফল এই অস্ত্রোপচার করেন পলাশীপাড়ার হাসিবুল শেখের স্ত্রী মামনি বিবির। এদিন ডাক্তার পবিত্র ব্যাপারী জানান, হাসপাতালের সুপার ডাক্তার তারক বর্মনের অনুমতিতে এবং সকল মেটারনিটি স্টাফ ও ওটি স্টাফদের সহযোগিতায় এই অস্ত্রোপচার সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এমন ঘটনা তার চিকিৎসা জীবনে প্রথম। 2 কেজি 320 গ্রাম ও 2 কেজি 250 গ্রাম ওজনের একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মামনি বিবি। তিনি বর্তমানে সুস্থ আছেন। না, এটা শান্তিপুর হসপিটাল যারা অথরিটি আছেন এবং অন্যান্য ডাক্তারবাবু, বিশেষ করে অ্যানেসথেসিস্ট ডাক্তার অভিজিৎ হালদার এবং ওনার যিনি জুনিয়র কলিগ ছিলেন, এবং পেডিয়াট্রিশিয়ান ডিপার্টমেন্টের যারা আছেন ডক্টর অরূপ বাসু, আমাদের এখানে রেডিওলজি ছিলেন ডক্টর সুব্রত শীল, এবং সর্বোপরি আমাদের সুপার স্যার আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিয়েছেন, যার ফলে সবার সাথে সহযোগিতা করে এই পেশেন্টটাকে আমি সাহস করে সুদূর পলাশীপাড়া মানে 75 কিলোমিটার দূর থেকে শান্তিপুর হসপিটালে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিছু ঘাটতি আছে তার মধ্যে দিয়েও আমরা এই কেসটা করার সাহস জুগিয়েছি এবং আমরা সফল হতে পেরেছি। টুইন বেবি হয়েছে, যমজ বাচ্চা হয়েছে, এবং একটা ছেলে একটা মেয়ে হয়েছে, প্রথমটি ছেলে দ্বিতীয়টি মেয়ে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে ইউটারাস তার হচ্ছে দুটো ক্যাভিটি ছিল এবং তার সার্ভিস একটা ছিল। যমজ বাচ্চা এটা বিরল ঘটনা, সিঙ্গেল বাচ্চা আমরা পাই, যমজ বাচ্চা পৃথিবীতে এর আগে 16টা কেস রিপোর্ট হয়েছে। তো আমরা যদি কেসটাকে আমরা জানালে রিপোর্ট করতে পারি তাহলে হয়তো 17 নম্বর কেস হিসাবে রিপোর্ট করতে পারবো। বা সহযোগিতা আছে, মা এবং বাচ্চার সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা, সেটার মাধ্যমে আমরা কিন্তু আমরা এই ওটি করতে পেরেছি, এখন মা বাচ্চা দুজনেই ভালো আছে। হাসিবুল শেখ জানান, এর আগে তার স্ত্রী 2 বার সন্তান নষ্ট হয়ে যায়, আশা প্রায় তিনি ছেড়ে দিয়েছিলেন বাবা হওয়ার। এবার চিকিৎসকের কথা মতো স্ত্রীকে শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তিনি। আমার বাড়ি রুদ্রনগর পলাশীপাড়া নদিয়া। কত বছর ধরে আপনাদের বাচ্চা প্রথমে এসেছিলো কিন্তু 2 বার নষ্ট হওয়ার পরে আর আসছিলো না, তারপরে ডাক্তারকে দেখালাম, ডাক্তারকে দিয়ে দেখার পরে অনেক অনেক মানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেল। এবার বললো বাচ্চা নিতে পারিস, বাচ্চা যখন নিলাম তখন দেখছি এরকম দুটো। তো ডাক্তারবাবু মানে প্রথমে বিশাল ইয়ে হয়ে গেছিলো যে এরকম কেস ঘটে না, তোদের প্রথম ঘটেছে, ডাক্তারবাবু মানে ভীষণ ইয়ে গেছিলো। আমরা বল ডাক্তারবাবু লোকরালার দিকে তাকিয়ে দেখ, আমিও দেখছি সে মতো ডাক্তারও খুব মানে কঠিন প্রচেষ্টা করেছে, কলকাতায় এদিক ওদিক কোনো জায়গায় বাঁকে নেই, সব জায়গায় ই করে ওষুধ দিয়েছে, আমরা সেভাবে দেখিয়েছি ডাক্তারের পরামর্শ মতোই। তো সেইভাবে ডাক্তারবাবু দেখলো যে ঠিক যত মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেখা দেখাতে এভাবে 9 মাস পার হয়ে গেছে। ডাক্তারবাবু ওখানে আমাদের এখানে হাসপাতাল ছিল কিন্তু বললো যে শান্তিপুরে চল, ওখানে আমি থাকি সরকারি হাসপাতালে এবং ওখানে সব কিছু ব্যবস্থা আছে রয়েছে এবং ডাক্তারবাবুরাও থাকবে। এবং সেই ডাক্তারবাবুদের প্রচেষ্টা এবং ডাক্তারবাবুর মেহনতে আমি সিজারটা সাকসেস হয়েছে এবং মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে এখন প্রাইভেট। হ্যাঁ, না ডাক্তারবাবু বললো যে আমার আর্থিক অবস্থা সেরকম ভালো না, ডাক্তারবাবু এর আগে একটা নার্সিংহোম দেখেছিলো সেখানে বলছে মানে খরচটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ডাক্তারবাবু দেখলো নার্সিংহোমে দেবো না, আর আমি আমার নিজের এতদিন ধরে যেহেতু দেখছি তো আমার হাতেই এটা মানে কোন রাখবো, অন্যজন হাতে দেবো না, সেই জন্য ডাক্তারবাবু এই হাসপাতালেই নিয়ে এসেছে। অপারেশনটা হয়েছে রাত 1:30, 9টা। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ রয়েছে এখন, খুব খুশি, আমরা খুশি, ডাক্তারবাবুরা খুব খুশি হয়েছে এবং আমার পাড়া প্রতিবেশী সকলেই সবাই খুশি, মা বাবা আত্মীয় স্বজন সকলেই খুব খুশি হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।